টালিগঞ্জ থেকে আজকে আমি জার্নি করতে চলেছি প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে বিজিবিবাগ লোকাল ধরে নিলাম টালিগঞ্জ স্টেশন থেকে এবং ট্রেনটি ক্রমশ লেক গার্ডেন স্টেশনের দিকে এগিয়ে চলেছে। আপনাদের বলে রাখি, টালিগঞ্জ স্টেশন থেকে আমি যে ট্রেনটি ধরেছি সেটি হলো বিজিবিবাগ লোকাল, যেটি শিয়ালদা থেকে ছেড়ে আসে বিকেল 5:14। এই ট্রেনটিতে করে আপনারা যেতে পারেন প্রিন্সেপ ঘাটে। মোটামুটি আপনাদের হাতে 20-22 মিনিট সময় নিয়ে আপনাদের বেরিয়ে পড়তে হবে শিয়ালদা স্টেশন থেকে প্রিন্সেপ ঘাট জার্নি করার জন্য। প্রিন্সেপ ঘাট যেতে গেলে আপনাদের শিয়ালদা থেকে হয় বাস ধরে ডাইরেক্ট প্রিন্সেপ ঘাট আপনারা যেতে পারবেন, কিংবা বাবুঘাট নেমে সেখান থেকে আপনারা প্রিন্সেপ ঘাট যেতে পারেন। আরেকটি হলো ট্রেনে জার্নি, সেটি হলো শিয়ালদা থেকে ডাইরেক্ট আপনি মাঝেরহাট হয়ে প্রিন্সেপ ঘাটের দিকে ট্রেন, প্রচুর ট্রেন যান, যেমন আমি আজকে ধরে নিলাম দিবাদিবাগ। এখন ট্রেন লেক গার্ডেন স্টেশন থেকে টালিগঞ্জ স্টেশন ছাড়লো, এরপর আপনাদের সামনে চোখে পড়ছে মাঝেরহাটের নতুন ফ্লাইওভার, যেটি রিসেন্ট কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল। এই নতুন ফ্লাইওভারটি আপনারা জানেন একটি বিধ্বংসী ঘটনা ঘটেছিল এই ফ্লাইওভার নিয়ে। সেই পুরনো ফ্লাইওভারের পিলারগুলি এখনও দাঁড়িয়ে আছে এবং নতুন ফ্লাইওভারের নিচ থেকে আমাদের ট্রেনটি এগিয়ে চলেছে মাঝেরহাট স্টেশনে। সামনে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন সেটি মাঝেরহাট যে মেট্রো করিডোর চালু হবে সেই মেট্রো করিডোরের পিলার তৈরি করা হয়েছে। রাত্রিরে ব্রিজের লাইট খুবই সুন্দর। সামনের এই পড়ন্ত বিকালে গরমের সময় যে অপরূপ হাওয়া এবং মনোরম এই সৌন্দর্য আপনাদেরকে খুবই আনন্দময় করে তুলবে এই জার্নিতে। প্লিজ ভিডিওটি আপনারা পুরোটা দেখুন বিনা স্কিপ করে, কারণ এরপরই মাঝেরহাট স্টেশনের পরই আপনাদের চোখে নানান ধরনের শিপ, ডকইয়ার্ড এবং তার সাথে দ্বিতীয় বিশিষ্ট যে সৌন্দর্য আপনাদের এই ভিডিওটি থেকে চোখে পড়বে। তাই ভিডিওটি প্লিজ বন্ধুরা বিনা স্কিপ করে দেখুন। মাঝেরহাট স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে ধীরে ধীরে প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে, পরের স্টেশন রেমাউন্ট রোড। পাশেই যে পাঁচিল দেওয়া যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ডকইয়ার্ডের রেল লাইন, অর্থাৎ যে মালগাড়িগুলি ডকইয়ার্ড পর্যন্ত যায় সেটি এর মধ্য দিয়েই যায় এবং এটি তার এরিয়া। এবং আমাদের ট্রেন বিকালের এই পড়ন্ত রোদে সুন্দর একটি কার্ভের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে ধীরে ধীরে। সত্যি বিকেলের এই পড়ন্ত রোদের আভা যেন মন ছুঁয়ে যাচ্ছে, আর তার সাথে গঙ্গার ঠান্ডা হাওয়া এই ট্রেনে অপরূপ মন মুক্ত করে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন শান্তি লোকোমোটিভ দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে আমরা এই মন্ত্রে সামনে চলে এসেছি। এরপরই খিদিরপুর স্টেশন আসতে চলেছে এবং ডকের যে ভেতরের কিছু কিছু জিনিসপত্র আপনারা এই ট্রেনের এই ভিডিওটি দিয়েই আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি। নিচে আপনারা দেখতেই পাচ্ছেন মাল আনলোড লোডের জন্য প্রচুর ট্রাক দাঁড়িয়ে রয়েছে।
প্রচুর ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে সামনে, এবং সন্ধ্যের সময় এই দৃশ্য সত্যি মনমুগ্ধকর। খিদিরপুর স্টেশন আসতে চলেছে। এই খিদিরপুর স্টেশন ছাড়ার পরেই আপনারা হয়তো কিছু শিল্প দেখতে পেতে পারেন। আকাশ থেকে যেন সোনা ঝরছে, এমনই আকাশের রং ধরেছে এই সময়। আর নিচে প্রচুর ধুলো উড়ছে, কয়লার ধুলো। খিদিরপুর স্টেশন ছাড়লো, এর পরের স্টেশন হচ্ছে প্রিন্সেপঘাট। তো এই জার্নিটি সত্যি লম্বা নয়, আপনারা অবশ্যই 20 মিনিটের মধ্যেই শিয়ালদা থেকে প্রিন্সেপঘাট চলে আসতে পারেন। এবং প্রিন্সেপঘাটে এই জার্নিটি আপনাদের সত্যি মন ছুঁয়ে যাবে, এই জার্নিটি করলে আপনাদের। খিদিরপুর ডকইয়ার্ডের পাশ থেকে আমরা এগিয়ে চলেছি, নিচে একটি রাস্তা গেছে। সামনেই দেখা যাচ্ছে একটি শিপ, বিশাল বড় শিপ, কন্টেনার শিপ দাঁড়িয়ে রয়েছে, এবং সেখান থেকে মাল আনলোডের জন্য কিছু ক্রেনও আছে। ওয়াচ টাওয়ারের লাইট চলে গেছে, এখন 5:50 মতো বাজে অলমোস্ট। কয়েকটা শিপ দেখা যাচ্ছে, ভালোভাবেই দেখা যাচ্ছে ট্রেন থেকে। ট্রেনটি হালকা হালকা কার্ভের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে, আর নিচে দেখুন প্রচুর মাল আনলোডের জায়গা, প্রচুর সামনে কিছু জাহাজ দাঁড়িয়ে। গঙ্গার বুকে জাহাজ দেখার মজাই আলাদা, তাও ট্রেনে জার্নির মাধ্যমে, ট্রেন জার্নির মাধ্যমে। ছোটো ছোটো শিপ আরও দেখা যাচ্ছে, অপরূপ এই সৌন্দর্য। বিকালের পড়ন্ত রোদে প্রকৃতির এই হাওয়া, গঙ্গার এই শীতল হাওয়া, তার সাথে এই শিপ দেখার সৌন্দর্য ট্রেন জার্নির মাধ্যমে, সেটা একটা বোনাস পাওনা। আমরা আসতে চলেছি খুব শিগগিরই প্রিন্সেপঘাটে। ব্রিজের নিচে আমাদের ট্রেন খুব শিগগিরই যেতে চলেছে, এটা আপনাদের মন আরও বেশি ছুঁয়ে যাবে। বাবারে, গাছের পাতা ট্রেনের মধ্যে ঢুকে যাচ্ছে, গাছের ডালপালা এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং সামনেই দেখা যাচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু। আমি আর বেশি কিছুই বলবো না, আপনারা এই জার্নিটি, এই দ্বিতীয় হুগলি সেতু দিয়ে এই ট্রেনে যাওয়া, এই জার্নিটা শেষ পর্যন্ত উপভোগ করুন। Thank you.
ট্রেনটি ধীরে ধীরে স্লো হয়ে গেল এবং যেন স্লো মোশনই আমাদের ট্রেন ধীরে ধীরে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছে। তো বন্ধুরা, মাত্র 5 টাকার বিনিময়ে আপনারা চলেই আসতে পারেন শিয়ালদা থেকে প্রিন্সেপ ঘাট। আর আমাদের ট্রেন প্রিন্সেপ ঘাট স্টেশনে প্রবেশ করে এসেছে। দ্বিতীয় হুগলি সেতুর পাশেই এই প্রিন্সেপ ঘাট স্টেশন। আপনারা আসুন, সন্ধ্যের সময় গঙ্গার বুকে এই প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য উপভোগ করুন ট্রেন জার্নির মাধ্যমে এবং এই প্রিন্সেপ ঘাটে গঙ্গা। তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানাবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।